ভাই আমার কাছে টাকা চাইলো, আমি মোটরসাইকেল কেনার লেগে আমি না করব। ভাই কোথায় গেল? কত করে কইলাম তুই মোটরসাইকেল চালাইস না, ভাই আমার কথা শুনল না? আমার কলিজার ভাই, কলিজার ভাই। কি হয়েছে ভাই আপনাদের, খারাপ কিছু হয়েছে কি? কিছুক্ষণ আগে আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ, আইসিতে ভর্তি আছে। কিছুক্ষণ আগে আমরা নিয়ে আসছি এখানে, ও আল্লাহ। এখন কি অবস্থা আপনার ভাইয়ের? এই ঘন্টাখানিক হয় নাই, আইসিতে রাখছে, ডাক্তার বলছে অবস্থা খারাপ। ভাই কান্নাকাটি করেন না, আল্লাহকে ডাকেন, নিশ্চয়ই আল্লাহ আপনার ভাইকে রহমত করবে। আল্লাহকে ডাকেন, কান্নাকাটি করেন না, আর আমি এখানে আছি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার কার্ডটা রাখেন, আমাকে কল করবেন, আমি এখানে আশেপাশেই থাকবো। হ্যাঁ, দোয়া করেন আমার ভাইয়ের জন্য। এটাই সবের ছোট, বাবা মা নাই, মারা গেছে, ওকে ছোটবেলার থেকেই লালন পালন করে বড় করছে এই পর্যন্ত। আচ্ছা আপনি পিড়ায় পিড়ে আসেন এখানে, কি আপনার রোগী ভর্তি আছে? আমি আসলে আমার কাজে আসি, আমি কাল আবার আসবো, আজকে উঠি, আমার হাতে সময় নেই। হ্যাঁ, আর আমি আপনাদের খোঁজ খবর নিব, যোগাযোগ করব, আমি আছি, আর কার্ড তো দেয়াই আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবেন, ঠিক আছে? আজকে একদম সময় নেই, হ্যাঁ পরে কথা বলবো। আমার ভাইয়ের জন্য সবাই। আলহামদুলিল্লাহ, আর যদি ডাক্তার না বলে তাহলে আপনারা চাইলে আপনার ভাই অন্যের মাঝে বেঁচে থাকতে পারে। আমি বুঝলাম না, আপনি আমাকে আবার বুঝাই বলেন। যেমন ধরুন বিভিন্ন হসপিটালে অনেক অসহায় রোগী আছে যাদের কিডনি নষ্ট, লিভার নষ্ট এবং চোখের দৃষ্টি নষ্ট, আপনার ভাইয়ের অঙ্গ যদি তাদের শরীরে স্থাপন করা যায় তাহলে আপনার ভাই আরও কিছুদিন তাদের মধ্যে বেঁচে থাকতে পারে। Thank you.
আপনি এক কাম করেন, আপনাকে আমি 10 মিনিট পরে আসেন, আমার পরিবারের সঙ্গে আমি একটু বসি। আমি সবাই বড়, তারপরও তো একটা বিষয় আছে। আপনি ডিসিশন নেন এবং আপনার পরিবারকে বুঝান, দেখেন যে আপনার ভাইকে আরো কিছুদিন তাদের মাঝে বাঁচিয়ে রাখা যায় কিনা, ডিসিশনটা আপনাদের। আমরা এখন চাচ্ছি এই রোগীটাকে, যেহেতু বেন্ডের মোটামুটি আমরা সবাই মিলে দেখেছি, 7 জনটা দেখেছি, আমরা দেখেছি মোটামুটি 2 জন হলেই মোটামুটি আমরা ব্রেন ডেথ কনফার্ম করতে পারি। এখন আমরা চিন্তা করবো অর্গান ডোনেশনের ব্যাপারে, রুগীর লোকের কী মতামত, তারা আদৌ করতে আগ্রহী কিনা। এমনও যদি হয় তাদের নিজেদের লোক কোনো থাকে, কিডনি ডিজিজ, নিজেদের রুগী, কেউ দীর্ঘদিন ধরে ভুগতেছে, ট্রান্সপ্লান্ট কিডনি খুঁজে পাচ্ছে না, এই ক্যান্ডিডেট, এই রুগী হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট, যেহেতু এই রুগী আর ব্যাক করার কোনো সুযোগ নাই। এখন আমার ভাই মেশিনপত্র খুলে ফেললে, আমার ভাই নাই, অতএব আপনারা এই ওটিতে অপারেশন করে আপনারা ভাইয়ের জন্য আমার নিয়ে যান, দিয়ে আমার লাস্টটা আমাকে বোঝাই দেন। হ্যাঁ, সবাই রাজি, আমি বড় না, না কোনো আমি বড়, আমি যেটা সিদ্ধান্ত নেবো সেটাই হবে, আপনি এখন ব্যবস্থা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডক্টরের সাথে কথা বলে সকল ব্যবস্থা করে ফেলি, ঠিক আছে। আমি ডাক্তার হারুন আর রশিদ, প্রতিষ্ঠার সভাপতি কিডনি ফাউন্ডেশন। বাংলাদেশে প্রতি বছর প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত হয়। এদের ভেতর থেকে প্রায় 40,000 মানুষের কিডনি অকেজ হয় এবং এর 80% মৃত্যুবরণ করে। মাত্র 20% রোগী চিকিৎসার সুযোগ পায়। কিডনি ফেইলর রোগীর একমাত্র চিকিৎসা হয় কিডনি সংযোজন অথবা ডায়ালিসিস। আর কিডনি সংযোজন করতে হলে কিডনি দাতা অত্যন্ত প্রয়োজন। জীবিত থাকতে আপনি আপনার নিকট আত্মীয় যাদের বয়স 18 থেকে 65 বছরের মধ্যে তারা কিডনি দান করতে পারেন, আর মৃত্যুর পর আপনি আপনার 2 কিডনি অকাতরে দান করতে পারেন। আমি আমার মৃত্যুর পর 2 কিডনি দানের প্রতিজ্ঞা করছি এবং আপনিও এগিয়ে আসুন। আমি টাইনি ফেরদৌস রশিদ, গত 38 বছর থেকে আমি কিডনি রুগী এবং তাদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে সম্পর্ক রেখেছি যে তাদের শারীরিক, মানসিক এবং আর্থিক যে কষ্ট তা উপলব্ধি করেছি। তারই পরিপ্রেক্ষিতে গত 16 বছর থেকে আমি কিডনি ফাউন্ডেশনে এই কিডনি রুগীদের নিয়ে কাজ করছি। আজকে আমি নিজে উদ্বুদ্ধ হয়েছি এই কিডনি রুগীদের জীবন বাঁচানোর জন্য। আমি আমার মৃত্যুর পরে আমার 2 কিডনি আমি কিডনি রুগীদের জন্য, 2 জন রুগী যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেই জন্য আমি আমার 2 কিডনি দান করে যেতে চাই। আজকে আমি আমার 2 কিডনি অসুস্থ রুগীদের জন্য উৎসর্গ করলাম। আমি ডাক্তার নূরে এফজা সালমা বেগম, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি কিডনি ফাউন্ডেশন হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে। মৃত্যুর পরে আমি আমার 2 কিডনি ও অন্যান্য প্রয়োজনীয় অঙ্গ দান করতে ইচ্ছুক। আপনি চাইলে মৃত্যুর পরে আপনিও দান করতে পারেন। আমি মোহাম্মদ রাজিবুল হাসান, আমি মরণোত্তর কিডনি দান করতে চাই, আপনি চাইলে আপনিও দান করতে পারেন। আমি ডক্টর ফারিয়া হোসেন, আমি মরণোত্তর কিডনি দান করতে চাই, আপনি চাইলে আপনিও দিতে পারেন। আমি ডক্টর ফেরদৌসি আক্তার, আমি মরণোত্তর কিডনি দান করতে চাই, আপনি চাইলে আপনিও দিতে পারেন। আমি মোহাম্মদ সবুজ হোসেন, আমি মরণোত্তর কিডনি দান করতে চাই, আপনি চাইলে আপনিও দান করতে পারবেন। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, আমি মরণোত্তর কিডনি দান করতে ইচ্ছুক, আপনি চাইলে আপনারাও দান করতে পারেন। আমি নাসিম আক্তার, আমি মরণোত্তর কিডনি দান করতে চাই, আপনি চাইলে আপনিও দান করতে পারেন। আমি হাফিজ, কিডনি ফাউন্ডেশনের দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসতেছি, আমি রুগীদের সবসময় সেবা দিয়ে আসি এদের এবং ওদের কষ্টগুলো উপলব্ধি করতে পারি, তাই আমি চাচ্ছি যে মৃত্যুর পরে আমার 2 কিডনি স্বেচ্ছা ওদেরকে দান করতে, আপনি চাইলেও আপনিও পারেন। আমি রুনা, আমার হাজব্যান্ড কিডনি রুগী, আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে কিডনি দিয়ে বাঁচিয়ে রেখেছে, আমিও মরার পর আমার কিডনি দান করতে চাই, চাইলে আপনারাও দিতে পারেন। আমি ডাক্তার উজ্জ্বল কুমার মল্লিক, ক্লিনিক্যালি ডেথ পেশেন্ট, ব্রেন ডেথের পেশেন্ট, তার কিডনি দান করার মাধ্যমে আরেকজনের মাধ্যমে সে বেঁচে থাকতে পারে
এবং এই কিডনি দান করাকে আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত করি। আমি ডাক্তার মোহাম্মদ সিয়াদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নিউরো সায়েন্স হসপিটাল, আগারগাঁও, ঢাকা। তো আমরা মনে করি যে কোনো ব্রেন ডেথ প্যাশেন্ট অর্গান ডোনেশনের মাধ্যমে একজন অসুস্থ রোগাক্রান্ত মানুষকে স্বাভাবিকভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। আমরা সবাই সমর্থন করি, আপনারা সবাই এগিয়ে আসুন।